ঢাকার বাজারগুলোতে ভরপুর শীতের সবজি, তারপরও দাম এখনো চড়া। বাজার ভেদে আবার এই দাম বেড়েছে কয়েক গুণ। বিক্রেতারা বলছেন বাড়তি দামে কেনা, তাই বাড়তি দামে বেচতে হচ্ছে। শীতের আমেজ এখনো পড়েনি তেমন, তবে প্রকৃতি তার ডালি ইতিমধ্যেই খুলে দিয়েছে। দেশের বৃহত্তম পাইকারি বাজার কারণ বাজার সয়লাব শীতের সবজিতে। পাইকারি বিক্রেতারা বলছেন ক্রেতা না থাকায় দীর্ঘ সময় বিক্রি হচ্ছে না সবজি, অগত্যা কেনা দামের চেয়েও কমে সবজি ছাড়ছেন তারা। এক কেজির মধ্যে 10 টাকা 15 টাকা লস হচ্ছে। 40 টাকা কি না 20 টাকা বেঁচে ধান্দা মাল পরে রয়েছে, বেচতে পারতেছি না। তবে পাইকারি বিক্রেতার এই কথার প্রতিফলন নেই খুচরায়। প্রায় সব সবজির দাম 50 থেকে 80 টাকার মধ্যে। নতুন পাতা পেঁয়াজের দাম গত 2 দিনের থেকে কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে। আলু 40 টাকা, সিম 50 টাকা, সাদা সিম 40 টাকা, করলা 60 টাকা, টমেটো 90 টাকা, একটা আছে 100 টাকা, ইন্ডিয়ানটা 90 টাকা, দেশিটা 100 টাকা, তাল বেগুন 50 টাকা, পাতাকপি 40 টাকা পিস, ফুলকপি 40 টাকা পিস। কম দামে না কিনতে তাহলে তো আর বেচতে পারবে না, সমস্যাটা দাঁড়াইছে এই জায়গা। আনালে এখনো 50 টাকা 60 টাকা কেজি তরকারি হওয়ার কথা না। শীতের এসব সবজি যারা রসনায় পেতে চান, দাম তাদের সন্তুষ্ট রাখছে না। প্রয়োজনের থেকে তাই কিছুটা কম কিনছেন তারা। কেউ 60 টাকা দিচ্ছে, কেউ দিচ্ছে 40 টাকা, কেউ দিচ্ছে মানে হ্যাঁ পাশাপাশি দোকানে, মানে বাজারটা খুব অস্থির মনে হচ্ছে। ওদের এখান থেকে নেওয়ার ট্রান্সপোর্ট কস্ট হলো প্রতি মনে হয়তো 10 টাকা, কিন্তু ওরা প্রতি কেজিতেই নিচ্ছে 10 টাকা বেশি। ফসলগুলো আসলে যে তুলনা মানে কমতো, কিন্তু এখনো কমে না। আগামী 2-1 সপ্তাহে শীতকালীন সবজির বাজার স্বাভাবিক হওয়ার আশা করছেন সবাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ।